আমি নিজে অনেক জায়গায় ঘুরলেও কখনো মা বাবাকে নিয়ে আসলে ঢাকার বাইরে স্পেশাল কোনো ট্যুর দেওয়া হয়নি। সেই সুবাদে অনেক দিনের ইচ্ছা ছিল একটা ট্যুর দেওয়ার, তো ফাইনালি সময় ছুটি সব কিছু মিলায় বাবা মাকে নিয়ে কক্সবাজার যাওয়ার চিন্তা করলাম। বাট আমার এক্সপিরিয়েন্সটা আসলে অদ্ভুত ছিল, অনেক জায়গায় বিভিন্ন কারণে বিভিন্ন রকম খারাপ পরিস্থিতির শিকার হয়েছি। সব কিছু মিলে আপনাদের সামনে আজকের এই ট্যুর ব্লগ। আয়োজন দেখে মনে হইতে পারে যে আমি শ্বশুরবাড়ি যেতেছি, কিন্তু আসলে এখনও বিয়ে করিনি, তো শ্বশুরবাড়ি করতে থেকে আসবে। সো অ্যাকচুয়ালি আমার সাথে আমার আব্বা আম্মা আমি, মানে আমরা টোটাল তিনজন যাচ্ছিলাম। সো তিনজনের ইকুইভ্যালেন্ট ব্যাগ সাথে হ্যান্ড লাগেজ সহ মোটামুটি বেশ ভালোই একটা অ্যামাউন্ট অফ লাগেজ ছিল। তো আমরা একটা গাড়ি করে মোটামুটি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ঈদের পরের দিন ভাই, সো মাঝান্তি রাস্তা একদম ফাঁকা ফোঁকা, খুব ইজিলি কোনো জ্যাম ট্যাম ছাড়াই আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম মাত্র 20 মিনিটে। ফার্স্ট টাইম এয়ারপোর্টে আসছি ভাই, তুই একটা ভিডিও বা ছবি না তুললে কেমন হয়? স্বাভাবিক এই জায়গাটাতে একটু ভিডিও টিডিও নিয়ে নিলাম শর্ট টট আপনাদের দেখানোর জন্য। তারপরে যথারীতি গাড়ি থেকে নেমে আমাদের যাবতীয় জিনিসপত্র ট্রলিতে তুলে ভিতরে ঢুকে গেলাম। বিশাল মানুষের লাইন, কমতেই চাইতেছে না, একসাথে অনেকেই ঢাকার বাইরে যাবে। কিন্তু দুঃখজনক হইলেও এখানের বোর্ডিং পাস না সিস্টেমটা অনেক অনেক জটিল লাগলো, অনেক সময় এখানে নষ্ট হলো, প্রায় 2 ঘন্টার মতো এখানে দাঁড়ায় থাকতে হয়েছে, যেটা আসলে কেউই মেনে নিতে পারতেছিলাম না। একটু পরপর সামনে দিয়ে ভিআইপিটা চলে আসতেছিল এবং লাইনে দাঁড়ায় যাচ্ছিল। আমি সম্ভবত ভদ্র মানুষ হওয়াতে সেখানে আসলে কারোর সাথে মারামারি বা বকাবকি চিল্লাচিল্লি এগুলো কিছুই করতে পারিনি, চুপচাপ দাঁড়ায় থাকলাম, সহ্য করলাম। অনেকক্ষণ পর, অনেক ঝামেলা যাওয়ার পরে ফাইনালি আমি সামনে গিয়ে দাঁড়াইলাম। লাইনে দাঁড়ায় থাকা অবস্থায় একটা জিনিস দেখে আমি আসলে খুবই আপসেট হয়েছিলাম, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। দুইটা মানুষ আসলে কনস্ট্যান্টলি সেই এয়ারপোর্টের কাউন্টারের সামনে ঝগড়া করে যাচ্ছিলো, বিকজ তাদেরকে টাইম মতো আসার পরেও বোর্ডিং পাস দেওয়া হয়নি এবং তাদেরকে ছাড়াই প্লেনটা চলে গেছে। এটা নিয়ে আসলে এয়ারপোর্টের কাউন্টারে যারা দায়িত্বে ছিলেন তারাও বিভিন্ন রকম উত্তপ্ত বাক্য বিনিময় করতেছিলেন ওনাদের সাথে। আমি কিছুটা আপনাদেরকে শোনার চেষ্টা করলাম, বাট এটা থেকে আসলে কোনো কনক্লুশন আসা যায় না যে আসলে কার ফল ছিল। ট্রুলি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হয়তো বলা যাবে যে আসলে কারা কী করছে এবং কেন করছে। সেখান থেকে আরও লম্বা সময় অপেক্ষা করার পর, একেবারে পুরোপুরি ক্ষত বিক্ষত হয়ে 2 ঘন্টা ধৈর্য ধরার পর আমার ফাইনালি সুযোগ আসলো লাগেজটা সামনে দেওয়ার, এবং তারপর আস্তে আস্তে আমাকে বোর্ডিং পাসগুলো দেওয়া হলো। আমরা সরাসরি সিকিউরিটিতে চলে গেলাম। বাট অনেক কষ্টের পরেও, অনেক ধরনের ঝামেলা ফেস করার পরেও আল্লাহর রহমতে একটা বিশেষ জিনিস আমাদের সাথে হইল, সেটা হচ্ছে এয়ারপোর্টে সবাইকে প্লেনের আগের যে রাস্তাটা সেটা বাসে নেওয়া হয়, বাট আমাদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দেওয়া হলো। আমি জানি না এটা কেন, আমরা ইকোনমিক ক্লাসেই গেছি, বাট স্টিল এরকম একটা সুবিধা এতগুলো ঝামেলা ফেস করার পর আমাদেরকে দেওয়া হবে, এটা আসলেই আমাদের জন্য অন্যরকম একটা অনুভূতি ছিল। একদম পার্সোনাল একটা কারে ভিআইপিদের মতো খুবই অন্যরকম একটা অনুভূতি নিয়ে আমরা ঠিক প্লেন পর্যন্ত গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এবং ট্রাস্ট মি এই ফিলিংসটা অন্য কিছু দিয়ে আসলে এক্সপ্লেন করার মতো না। আই ওয়াজ ফিলিং লাইক এ ভিআইপি, বাট আমরা ইকোনমিক ক্লাসেই টিকিট টিকিট কেটে গেছি, বিজনেস ক্লাসে কাটিনি, বাট স্টিল সুবিধাটা পাওয়ার জন্য খুব ভালো লাগতেছিলো। হয়তো সময় স্বল্পতার অভাবে আমাদেরকে দ্রুত প্লেনে পৌঁছানোর একটা দায়িত্ব ছিল বাকি সবার, দ্যাটস ওয়াই এই প্রেশারটা সবাইকে ফেস করতে হয়েছে। বাট দ্যাট ফিউ মিনিটস জার্নি বাই কার টুয়ার্ডস দ্য প্লেন ওয়াজ অ্যামেজিং। তো প্লেনে চুপচাপ উঠে আমি বসে পড়লাম, সেটা দেরি করি নাই, এবং প্লেনে আসলে ভাগ্যক্রমে উইন্ডো সিট পাইছিলাম বাট ইমার্জেন্সির পাশে। সো প্লেনের পাখা দেখতে দেখতে আর তার আশপাশে একটু এরিয়া দেখতে দেখতে আমার প্লেন জার্নিটা কাটে। মাত্র 40 বা 42 মিনিটের মধ্যে আমরা আসলে ঢাকার এয়ারপোর্ট থেকে কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করি, এবং এই জার্নিটা খুব শর্ট হইলেও বেশ এনজয় করছি। মাঝে মাঝে টিভি দেখতেছিলাম, টিভিতে বিভিন্ন রকম ফাংশন ছিল, তার সাথে হচ্ছে একটু পর স্ন্যাক্স দেওয়া হয়েছিলো। স্ন্যাক্সের ভিতরে একটা মাফিন কেক, একটা সিক্সার চকলেট আর একটা পানি দেওয়া ছিল। আর ওভারঅল মানে জার্নিটা একটু প্রথম দিকে উঁচুতে ওঠার সময় অন্যরকম লাগলো, বাকি পথটা মনে হয়েছে লঞ্চে বা বাসে বসে আছি, সিম্পলি এরকমই। নামার সময় আর একটু টান দেয়, ওইটা ভালো লাগে, বাট এটাই মোটামুটি আপনার ওভারঅল 40 মিনিটের প্লেন জার্নির এক্সপিরিয়েন্স ছিল। সো ফাইনালি কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করে ফেললাম। অনেক 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 এক্সপেকটেশন নিয়ে আমরা চলে আসছি, যেহেতু আমার সাথে আব্বা আম্মা আছে, তিনজন মানুষের এক্সপেকটেশন ধরে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের লাগেজগুলো কালেক্ট করলাম,
অবশ্যই এখানে খুব একটা বেশি সময় লাগে নাই, খুব তাড়াতাড়ি আমরা আমাদের লাগেজগুলো পেয়ে গেছিলাম এবং বের হয়ে একটা সিএনজি নিয়ে আস্তে ধীরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে যখন আমরা আমাদের রুমে চেক ইন করলাম তখন সেখানে খুব সুন্দরভাবে গুছানো ছিল আমাদের জন্য কিছু জিনিসপত্র, সেটা আমাদেরকে বেশ হেল্প করছে এবং সেখান থেকে আমরা মোটামুটি একটু ফ্রেশ হয়ে দুপুরের খাওয়ার জন্য বের হয়ে গেলাম। বাঙালি মানুষ খিদে তো লাগছেই, সো আমরা আমাদের মতো প্রয়োজনীয় কিছু খাবার অর্ডার করলাম, ভাত, কোরাল মাছ এবং তার সাথে ছিল কিছু সালাদ এবং ডাল দিয়ে সুন্দর করে মেখে টেকে খাওয়া শেষ করলাম। কক্সবাজার আসছি আর বিচে যাবো না থাকি হয়, তো খাওয়া দাওয়ার পরে চটপট একটা অটো গাড়িতে উঠে বিচে চলে আসলাম। বাট এসে যা অবস্থা দেখলাম ভাই সত্যি ভয় পেয়ে যাওয়ার মতো, এখানে ডানে বামে উপরে নিচে সামনে পিছে সব দিক দিয়ে খালি মানুষ আর মানুষ। স্বাভাবিক ছুটি পাওয়ার পরে ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডদের সাথে অনেকেই কক্সবাজার ঘুরতে চলে আসছেন, কিন্তু এত মানুষ হবে সেটা আসলে কল্পনার বাইরে। এখানে সম্ভবত এইবারের ঈদের ছুটিতে রেকর্ড সংখ্যক মানুষ কক্সবাজারে আসছে এবং আপনি যেদিকেই তাকান না কেন আপনি মানুষ ছাড়া আসলে আর কিছুই দেখতে পাবেন না। তো এরকম পরিবেশের মধ্যে আব্বাকে নিয়ে একটু কষ্ট হচ্ছিল আর প্রচুর গরমও লাগছিলো, তারপরও সামনে একটু বিচের দিকে আমরা আগাতে থাকলাম। যেখানে বিচে বসে সবাই সাধারণত একটু রিল্যাক্স করে সেই জায়গাটাও অসম্ভব রকমের ভিড় ছিল এবং স্পেশালি চেয়ারের একটা চেয়ারও আমরা ফাঁকা পাচ্ছিলাম না। এক একটা চেয়ারে মানুষ বসে থাকার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য, বালুর মধ্যে বসে থাকার জন্য, বিচে বসে থাকার জন্য কোথাও কোনো জায়গা ফাঁকা ছিল না। সো সেই দিনের মতো আমরা আসলে রেস্ট নিয়ে আমাদের দিনটা শেষ করলাম এবং পরের দিন সকালবেলা ঘুম দিয়ে উঠে সকালে নাস্তা করতে চলে গেলাম। হোটেল থেকে আসলে ফ্রি টোকেন দেওয়া হয়েছিল, সেটা দিয়ে নাস্তাটা সারলাম। বাট আমি একটু অবাক হইলাম এত এত মানুষকে আসলে হোটেলের লবিতে অপেক্ষা করতে দেখে, ব্যাপারটা এমনই সোনার হরিণ বা লটারি পাওয়ার মতোই। এখানে এত হাজার হাজার মানুষ আসলে অপেক্ষা করতেছে একটা রুমের জন্য, আগে থেকে বুকিং না দিয়ে আসার জন্য আসলে অনেক এরকম বিপদে পড়ছেন। কক্সবাজার ঠিকই আসছেন কিন্তু পুরো কক্সবাজারে একটা হোটেলও ফাঁকা ছিল না। দ্বিতীয় দিনের জার্নির শুরুতে আসলে প্রথমেই আমরা বিচের কাছাকাছি একটা সানগ্লাসের দোকানে গেলাম, সেখান থেকে আব্বা এবং আম্মা পছন্দের দুইটা সানগ্লাস বাছাই করলো এবং তাদেরকে সেটা কিনে দিলাম। তারা বেশ খুশি ছিল সানগ্লাসগুলো পড়ে। তবে আসলে কেজিপির কী দরকার সেটা বোঝার জন্য একটা মানুষের প্রয়োজন, তার জন্যই অপেক্ষা করতেছি। আবারও পরের দিন বিচের পরিবেশ সেই সেম, মানুষ আর মানুষ আর মানুষ। একটু কষ্ট হচ্ছিল বাট সিল আজকে আমরা চিন্তা করলাম সামহাও আব্বা আমাকে একটা সিটে বসানোর, তাদের সাথে কক্সবাজারে সেই মনোরম পরিবেশটা একসাথে উপভোগ করার। আলহামদুলিল্লাহ মোটামুটি একটু খোঁজাখুঁজির পর একদলকে আমরা দেখতে পেলাম যে তারা সিটটা ছেড়ে দিবেন। সেই মুহূর্তে একটা সিট বুক করে ফেললাম এবং সেখান থেকে বসে আসলে বাকি কক্সবাজারের সুন্দর দৃশ্যটা উপভোগ করতে লাগলাম। সেখানে আমরা আসলে বিভিন্ন রকম মোমেন্ট কাটালাম এবং সানসেটও দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। খুবই খুবই সুন্দর একটা অভিজ্ঞতা যাচ্ছিলো। অনেক মানুষের মাথা দেখতেই পাচ্ছেন, আসলে মাথা ছাড়া তেমন কিছু দেখার নেই, বাট সামনে গিয়ে হয়তো অনেক প্রাকৃতিক পরিবেশ দেখার একটা সুযোগ সৃষ্টি হয়েছিলো, তখন সেটাকে আমরা মিস করি নি। সেগুলোকে ক্যামেরাবন্দি করছি এবং আপনারা সেটা অলরেডি দেখতে পাচ্ছেন। সমুদ্রের পাড়ে স্পেশালি এই সানসেটটা দেখতে পারা আসলে ভাগ্যের ব্যাপার বলবো না। আল্লাহর সৃষ্টি করা সমুদ্র, আল্লাহর সৃষ্টি করা সেই সূর্য অস্ত যাচ্ছে, বিউটিফুল, আই মিন ইটস এ মেজমারাইজিং ভিউ, না গেলে আসলে বুঝতে পারবেন না, মাশাআল্লাহ বলতেই হয়। তো ফাইনালি বিচ থেকে ফেরার পর রাতের খাবার প্রায় 3-4 গুণ বেশি দাম দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আমাদের খেতে হয় এবং সেটা খুবই দুঃখজনক ছিল। এবং খাবারটা খারাপ পড়াতে পরবর্তীতে আব্বু আম্মুর মন রক্ষার জন্য আমি আইসক্রিম কিনলাম। আইসক্রিমের দাম অবশ্য দোকানে যেই দাম সেই দামই রাখা হয়েছে, বেশি তারা রাখে নাই। পরের দিন সকালবেলা নাস্তায় একটা অদ্ভুত জিনিস আমার হাতে আসে, সেটা হলো বাঁশ। আমার মনে হয় সবাই লাইফে কম বেশি খাইছি বিভিন্ন পর্যায়ে। পরের দিন আবার টোকেন সহ সেই নাস্তা আমাদেরকে দেওয়া হলো, বাট কোনো একটা কারণে নাস্তার কোয়ালিটিটা আমাদের আসলে মন মতো হয়নি এবং খাবারের মান মোটামুটি ছিল, সেটা ভালো বলতে পারছি না। এবং খাওয়ার পর যে চাটা দেওয়া হয়েছিল সত্যিকার অর্থে সেটাকে চায়ের ক্যাটাগরিতে ফেলানো যায় না। সো নাস্তা খাওয়ার পরপরই আমরা আসলে কক্সবাজারের অন্যান্য জায়গা ঘুরতে বের হয়ে গেলাম। পাথর রাখায় সুন্দর একটা জায়গা আছে, আপনারা দেখতে পারেন। আমাদের কক্সবাজারে মিরাজ ভাই ছিলেন, উনি আমাদেরকে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাইছিলেন। সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট জায়গা এবং খুবই ইউনিক দেখতে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। জায়গাটার নামটা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন,
আশা করতেছি কেউ যদি ইন্টারেস্টেড হন একদম কাছ থেকে এরকম একটা ইউনিক প্লেস কক্সবাজারে দেখতে পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমি আব্বু আম্মু সহ সুন্দরভাবে সেটা উপভোগ করতেছিলাম। ঠিক ওই জায়গাটার অপোজিটেই একটা পাহাড়ের মতো এলাকা ছিল, সুযোগ থাকলে তো পাহাড়ের উপরে উঠে আপনাদেরকে দেখাইতাম। বাট আসলে প্রত্যেকটা ন্যাচারাল জিনিসের সৌন্দর্য আপনি অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবেন না, এবং নিজ চোখে দেখার যে আনন্দ সেটা একমাত্র ভ্রমণ করতে গেলেই বোঝা যায়। যতই আসলে সময় আগাচ্ছিল আমরা কক্সবাজারের ভিন্ন ভিন্ন জায়গা দেখে সত্যি খুব অবাক হচ্ছিলাম। এই ব্রিজটাও খুব সুন্দর লাগছিল আসলে যেতে যেতে ঘুরতে ঘুরতে। সম্ভবত এটা ঝুলন্ত ব্রিজ আমার যতটুকু জানা আছে, বাট এটা সঠিক নাম আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমার সঠিক জানা নেই। বাট জায়গাটা খুবই অন্যরকম, অদ্ভুত রকম একটা সুন্দর ছিল। খুব সাবধানে যেতে হচ্ছিলো, সিন্স অনেকগুলো গাড়ি আসছে আমাদেরও যেতে হবে। বাট এরপরে আস্তে আস্তে আমরা অন্যান্য এরিয়া মুভ করতে থাকলাম। আমরা যতই আগাইতে থাকলাম আসলে অবাক হইতে থাকলাম, প্রকৃতি এত সুন্দর হতে পারে এবং বাইরে বের হলে যে এত ভালো লাগে সেই জিনিসটা আসলে ঘরে বসে কখনো টের পাওয়া যায় না। আমাদের শহরের লাইফটা থেকে এরকম প্রকৃতিতে সবারই আমি মনে করি একটু হলেও ব্রেক নিয়ে চলে আসা উচিত, যখনই সময় পান যেভাবেই পান। এটা কক্সবাজার হইতে হবে এমন না, এটা যে কোনো এলাকা হইতে পারে। বাট আপনি এই প্রাকৃতিক সৌন্দর্যটা কখনোই ভুলতে পারবেন না। একবার যখন আসবেন আপনি ঘুরে যাবেন, আপনার বারবার ফিরে আসতে মন যাবে। ঠিক আমরাও এরকম করে আমাদের যাত্রাপথের নেক্সট জায়গাতে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকলাম। ফাইনালি আমরা পাটুয়াটেক রানী সি বিচে পৌঁছায় গেলাম। এবং এই জায়গাটার একটা অন্যরকম সুন্দর ব্যাপার হচ্ছে এখানে পাথরও আছে, সমুদ্রও আছে, সেন্ট মার্টিন একটা ফিলিংও আছে। মানে যারা সেন্ট মার্টিন গেছেন তারা হয়তো রিলেট করতে পারবেন, এই জায়গাটাতে মানে রেগুলার সি বিচ থেকে ডিফারেন্ট একটা ফিল আছে। স্পেশালি বাতাস প্লাস এখানে সব মিলে যে অ্যারেঞ্জমেন্টটা একটা অন্যরকম অনুভূতি আপনাকে দিবে। কক্সবাজারের বিচ তো অনেকগুলা, কিন্তু এর মধ্যে আমার মনে হয় সবচেয়ে সুন্দর দেখতে বিচ যেটাই। এখানে আমরা বেশ ভালো একটা সময় কাটাইলাম। এখানে আমরা প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ছিলাম, আর পাথর পাহাড়ের সাথে আব্বা আমা বেশ ভালো একটা সময় কাটাইলো। আমরা গোলা আইসক্রিমও খাইলাম, খুব মজা লাগলো। মানে এরকম একটা জায়গায় গরমের মধ্যে আসলে একটু আইসক্রিম খেতে পারলে ভালোই লাগে, সেটাও আমরা মানে ছাড় দিইনি, আমরা সেটাও উপভোগ করছি। আনফর্চুনেটলি হঠাৎ করে রোদের তাপটা অনেক বেশি বেড়ে যাওয়ায় প্রচুর তৃষ্ণা লাগলো। সো ফেরার পথে ইনানি বিচে আমরা থামলাম, আর সেখানে খুব স্কিলফুল একজন মামা ডাব একেবারে কেটে কুটে প্রসেসিং করে আমাদেরকে ডাব খেতে দিলেন। এবং যথেষ্ট হাই প্রাইসে ডাব সেল হচ্ছিলো। এক একটা ডাব যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় 100 থেকে 150 টাকা করে ওনারা চার্জ করতেছিলেন। প্রবলেমের পিছনে বিভিন্ন কস্টিং থাকতে পারে, কিন্তু সিজন দেখে আসলে সব জায়গার মতোই দাম এখানে বেশি ছিল। সো ইনানি বিচ থেকে আমাদের যাত্রা যখন শেষ হলো, আস্তে আস্তে আমরা মিনি বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। জায়গাটা যাওয়ার পথে যে রাস্তাটা এটা খুবই অন্যরকম, মানে গ্রাম থেকে আরও ডিপ গ্রামের দিকে যাওয়ার মতো যে রাস্তা সেটা, বাট খুবই সুন্দর রাস্তা ছিল আনডাউটেডলি। কোনো ভাঙাচোরা উঁচু নিচু কোনো রাস্তা ছিল না, এবং যথেষ্ট আরামে রিল্যাক্সে আমরা মিনি বান্দরবনে পৌঁছায় গেলাম। ব্যাপারটা ছিল যে ছোটো ছোটো পাহাড়, আপনি আপনার মতো করে উঠতে পারবেন খুব ইজিলি কোনো লাঠিছোটা ছাড়াই। এখন আমার মতো একজন হেভি ওয়েট পার্সন যদি ইজিলি উঠে দিতে পারে তাহলে আপনিও পারবেন। এবং আমি ওখানে আসলে আমার সাথে থাকা মিরাজ ভাই সাথে দুষ্টুমি করতেছিলাম। স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফেক অ্যাক্টিং আমি করতেছি, মানে ছবি তোলার জন্য পোজ দেওয়া যেগুলোকে বলে। দেখতেই পাচ্ছেন মাটির ঘরের সামনে দুষ্টুমি করে দু একটা পাট টাট নিয়ে একটু টান দিয়ে দেখা, খুব পরিশ্রম হচ্ছে একটা ভাবসাব নিয়ে ঘাম মোছার হতে একটা শট আমি দিচ্ছিলাম। বাট মিরাজ ভাই এটা ভিডিও করে ফেলছেন। লাইফের সবচেয়ে ছোটো পাহাড়ের ট্রেকিংটা আপনারা একটু আগে দেখতে পারলেন, বাট ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং, মানে ভিউটা খুব সুন্দর ছিল।
পাহাড় থেকে নামার রাস্তাটা দেখে আসলে মাশাআল্লাহ না বলে পারতেছিলাম না, এত সুন্দর। মানে এটা ছবি বা কোনো ওয়ালপেপারে সাধারণত আমরা দেখুন দেখি সেরকম। তো সেখান থেকে আমাদের যাত্রা শেষ হওয়ার পর আসলে আমরা হিমছড়ির দিকে চলে আসি এবং সেখানে হিমছড়ির যে ঝর্ণা সেটা আমরা দেখতে যাই। এখানে 30 টাকার টিকিট কেটে মোটামুটি রাইট সাইডের যে রাস্তাটা সেটা আমাদেরকে যেতে হয় এবং তার মাঝখানেও বিভিন্ন জায়গায় মার্কেট আমরা দেখতে পাচ্ছিলাম। আসলে মার্কেটের কোনো অভাব নেই, বিভিন্ন মার্কেট বিভিন্ন জায়গায় থাকবেই, আসল জিনিস পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনারা এই মুহূর্তে যে ঝর্ণাটা দেখতেছেন এটা আসলেই সেই ঝর্ণা যেটার কথা সবাই সকালে বলতেছিল। আলটিমেটলি ঝর্ণা তো আসলে নামে মাত্র পানি। এক ভাই বলতেছিল যে আমার ভাগনা মুতলো এর থেকে বেশি পানি পড়ে, আমি সামনে যে আসলে সেটাই বুঝতে পারলাম। কক্সবাজার থেকে আসার আগের দিনের প্ল্যান ছিল সবার জন্য টুকটাক মার্কেটিং করে আসা এবং সেই উদ্দেশ্যে আসলে কক্সবাজারের বার্মিজ মার্কেটের দিকে আমরা রওনা দিলাম। আমরা জানতে পারলাম সেখানেই মোটামুটি আমাদের প্রয়োজনীয় কক্সবাজারের সব আইটেম আমরা পেয়ে যাব। আর মার্কেটের মধ্যে আসলে বিভিন্ন রকম বার্মিজ আইটেম এবং শুটকি কেনাই মেইন উদ্দেশ্য ছিল। সাধারণত এসব দোকান থেকে কিনতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার যেটাই পছন্দ হোক না কেন অনেক দামাদামি করা সম্ভব। আপনি সিজনে যান, অফ সিজনে যান, যখনই যান, এরা বিভিন্ন রকম দাম চেয়ে বসে আপনার কাছে। বাট আপনি আপনার মতো করে দামাদামি করেই কিনবেন, আপনি যখন স্যাটিসফাইড হবেন, আপনার কাছে মনে হবে এটা একটা ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে, তখনই পে করবেন। বাট ইউজুয়ালি এরা যদি বোকাসোয়া কাস্টমার পায় আপনার থেকে বিভিন্ন রকম উল্টাপাল্টা দামও চার্জ করে রাখতে পারে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল অন দ্যাট। বিকালবেলা আসলে আবারও ফাইনালি একটা বিচে ঢু মেরে আসা আমাদের জন্য একটা মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছিলো। শিশু বাদে আরেকবারও বিচে গেলাম দেখার জন্য আসলে যাওয়ার আগের দিন বিকালে বিচটা কেমন হয়। বাট আনফর্চুনেটলি বিকালে আসলে অতিরিক্ত মানুষ থাকার কারণে সেখানে কোনো সিট পাওয়া যাচ্ছিলো না এবং একটু খারাপ লাগার জন্য আমরা আসলে হোটেলে ব্যাক করি এবং ডিসিশন নেই যে পরের দিন একদম ভোরের দিকে পারলে একবার বিচটা ঘুরে আসবো। আসার আগের রাত সো অবভিয়াসলি লাস্ট মিনিট শপিং, যে যার যার মতো পছন্দ করে যার যেটা কেনার ইচ্ছা সেটা কিনতেছিলাম। আমি আম্মু আব্বু আমার আপুর জন্য কিছু জিনিস কিনছি, আর এর বাইরে আম্মু আব্বু পাশে বা ঢাকার জন্য বেশ কিছু জিনিসপত্র কিনে ফেলছিলেন। সব মিলে একটা বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো আর রাতে আবহাওয়াটা একটু ভালো ছিল। সো ওদিক থেকে আমরা আবার একটা হোটেলে চলে গেলাম খাওয়ার জন্য। খাওয়ারি হোটেলের ডিজাইনটা এবং ইন্টেরিয়রটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছিলো, কারণ এদের পুরো সিলিংটা বাঁশ দিয়ে তৈরি, মানে বাঁশের তৈরি এক প্রকার ডিজাইন। এসি না থাকলেও মানে এটার ইন্টারনাল যে লুকটা এবং এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল। আর খাবারের নমুনা হিসেবে আপনারা বাটার নানটা দেখতেই পারতেছেন, খুবই মানে সুন্দর একটা বাটার নান, ধোয়া ওঠা গরম এবং খুবই সফট, এবং মানে বাটার যে ব্রাশ করে দেওয়া হয়েছে সেটাও চিকচিক করতেছিল। সেরকম বাটার নান, গ্রিল আর সস আমার মনে হয় আমার পার্সোনাল খুব ফেভারিট খাবার। আপনাদের কার কার ফেভারিট সেটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। বাট স্পেশালি মানে এরকম খাবার পাইলে কিন্তু আমার ছাড়তে ইচ্ছা করে না, স্পেশালি যদি সকালের নাস্তা বা বিকালের নাস্তা বা রাতের খাবার হয়। আমি যেই হোটেল রুমে ছিলাম সেই রুমের বাইরে আমি ছোট্ট নিজের একটা সিম্বল রেখে গেছিলাম, ছোট্ট একটা স্মাইলি ফেস। কেউ যদি খুঁজে পান তাহলে অবশ্যই মার্ক করে আমাকে মেসেজ করে জানাবেন, তার জন্য একটা স্পেশাল গিফট আছে। সো গাইস ফাইনালি দ্য লাস্ট ডে, যেদিন আমরা কক্সবাজার থেকে ঢাকায় চলে আসবো সেদিন সকালবেলা একবার ফাইনালি আমরা বিচে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং ভোরবেলা দেখতে পাচ্ছেন একদম ফ্রি থাকে রাস্তাটা। আমি বলবো বিচ এনভায়রনমেন্টটা এনজয় করার জন্য এর থেকে ভালো আসলে টাইমিংটা হতে পারে না। আপনি যদি ফ্যামিলি সহ যান এবং একটা ফ্রি এনভায়রনমেন্টের মধ্যে ভালো একটা সময় কাটাতে চান, লোকজন একটু কম থাকুক, আপনি একটু রিল্যাক্স করতে চাচ্ছেন, ডেফিনেটলি গো অ্যাট দি আর্লি ইন দ্য মর্নিং, মানে যত সকালে পারা যায়, সেটা আমার পক্ষ থেকে সাজেশন থাকলো। সিট নিয়ে বসলে যে রিল্যাক্স একটা ফিলিং আপনি পাবেন ভোরবেলা, এটা আবার অন্য সময় অন্যরকম ফিল হবে। ভোরবেলা একটা একদম সলিড ফিলিংস, মানে ঠান্ডা ঠান্ডাটা আবহাওয়া, মানুষজন কম এবং পুরো বিচে অলমোস্ট মনে হবে আপনি এক প্রকার রাজত্ব করতেছেন। কারণ তুমি আকাশ দেখার
ভোরে আসা তো ওদের উপভোগ করতে পারছি না, এই যে পানি তোমার বৃষ্টি হতে পারে, ও বৃষ্টি হচ্ছে তো গুড়ি গুড়ি হচ্ছে গুড়ি। বিচে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা শামুক পেয়ে গেলাম। সাধারণত কক্সবাজার বা সেন্ট মার্টিন এসব জায়গায় যেসব শামুক পাওয়া যায় নদীর বা সমুদ্রের পাড়ের দিকে, সেগুলো সাধারণত মৃত হয়, বাট খুবই কোইন্সিডেন্টলি এই শামুকটা জীবিত ছিল। সো আপনারা একটু আগে দেখতে পেলে শামুকটা নড়ে উঠছে। আমার আব্বার হচ্ছে অর্ডার ছিল এটা যেন আমি সুন্দর করে গিয়ে আবার যেখান থেকে পাইছি ওখানে যেন রেখে আসি। শামুকটা জীবিত, সো এটাকে আমার মেরে ফেলা ঠিক হবে না। সো আমি আব্বার কথা মতো এটাকে আবার সমুদ্রে যেখানে রাখা যায় সেখানে গিয়ে আবার রেখে আসলাম। এই ট্যুরে যাদের জন্য আসা, আশা করি আমার আব্বু আম্মু দুজনই বেশ খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ তাদের সাথে ট্যুরটা সুন্দরভাবে আমি শেষ করতে পারছি। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু অল মাই ফ্যান্স যারা আমাকে আমার কন্টেন্টের জন্য ইভেন আমার চেঞ্জের পরেও শুরু থেকে সাপোর্ট করে আসতেছেন, পজিটিভলি সব কিছুকে মেনে নিয়েছেন এবং আমার সাথে সব সময় আছেন। সব ধরনের সাপোর্টের জন্য তাদেরকে আমার মন থেকে ভালোবাসা। এবং ফাইনালি এই ফ্যান্সদের থেকে আমার যে ছোট্ট একটা কেজিপি ফ্যামিলি হয়েছে, দ্যাট মিন্স আপনাদের সহ একটা গ্রুপ, সেই গ্রুপের সবাইকে আমার মন থেকে স্পেশাল একটা থ্যাঙ্কস জানাতে চাই, কারণ ইউ গাইজ হ্যাভ বিন পজিটিভলি সাপোর্টিং অল মাই ইনিশিয়েটিভস। আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকটা ক্ষেত্রে কমিউনিটির জন্য, মানুষের জন্য, সোসাইটির জন্য অনেক কিছু করতে আমাকে হেল্প করতেছেন। আমি দোয়া করি এই প্রত্যেকটা মানুষের জন্য যারা আমার ফ্যান্স থেকে ফ্যামিলিতে জয়েন করতেছেন, কম বেশি কন্ট্রিবিউট করতেছেন বিভিন্নভাবে, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের গ্রুপটা ঘুরে আসতে। আমাদের চমৎকার একটা ফানি গ্রুপ আছে, সেখানে বিভিন্ন রকম মজা হয়, সেগুলোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আর কক্সবাজার নিয়ে কয়েকটা ফ্যাক্ট আমি শেয়ার করতেছি, যেটা আমি ফিল করি প্রত্যেকেই যারা কক্সবাজার আসবেন তাদের একটু স্মরণে রাখা উচিত। প্রথমত ব্যাপারটা হচ্ছে, যদি ফ্যামিলি নিয়ে আসেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার সাথে যেন সাফিসিয়েন্ট পরিমাণ ব্যাকআপ থাকে। দ্যাট মিন্স আপনি নিজেও জানেন না যে কোনটাতে খরচ বেশি হবে, কোনটাতে খরচ কম হবে। কারো কথা শুনে বা কমপ্লিটলি ধারণার উপর ভ্রমণে চলে আসবেন না। সেকেন্ড হচ্ছে, আগে যদি কখনো ঘুরে যায় এরকম কোনো মানুষ যদি কক্সবাজারে পরিচিত থাকে, তাদের মাধ্যমেই আসলে আর্লি কমিউনিকেশনগুলো বা ঘোরার প্ল্যানগুলো করে রাখা ভালো। তাহলে আপনি আসলে বিট্রেড বা চিটার বাটপারদের হাত থেকে অনেকটাই সেফ থাকবেন। আর যে কোনো মার্কেটিং করার ক্ষেত্রে, ঘোরার ক্ষেত্রে, যে কোনো জায়গায় সোজা কথা টাকা খরচ করার ক্ষেত্রে একটু বার্গেনিং করবেন। বার্গেনিং ছাড়া আসলে প্রপার আপনি এক্সপিরিয়েন্সটা পাবেন না, অনেক ক্ষেত্রে আপনার গলা কাটার মতো হতাশায় ভুগতে হবে। তারপর আমি বলবো, খুব সুন্দর একটা জায়গা, এটা রক্ষণাবেক্ষণ করা আমাদেরই দায়িত্ব। অনেক মানুষ আসলো, আমরা গ্যাপে গ্যাপে অনেক কিছু এনজয় করছি, অনেক ভালো খারাপ এক্সপিরিয়েন্সের সম্বন্ধে ট্যুরটা শেষ হয়েছে, বাট আমি সত্যি ভ্রমণটা করে অনেক মজা পেয়েছি। দোয়া করি সবাই তার ফ্যামিলি নিয়ে হোক, তার ওয়াইফ নিয়ে হোক, যেভাবে হোক এই ভিডিওটা দেখে যদি কোনোভাবে অনুপ্রাণিত হন তাহলে একবার না একবার কক্সবাজার ঘুরে আসবেন। এবং আশা করতেছি প্রত্যেকটা টিপস যেগুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি বা যেসব জায়গাগুলোতে আমি গেছি সেগুলো দেখার মাধ্যমে আপনারা একটা আইডিয়া হয়তো পাইছেন, এটা কোনো না কোনোভাবে আপনাদের বেশ উপকারে আসবে। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।